রাজধানীর বাড্ডায় শিশু আউসার হত্যায় জড়িত মূল আসামি তার পিতা জাহিদ ওরফে জাহাঙ্গীর ও সহযোগী মজিদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গুলশানের উপকমিশনার মোহাম্মদ মোশতাক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পনা করে নিজ পুত্রকে হত্যা করে জাহিদ। তদন্ত ব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গেল 17 এপ্রিল রাতে বাড্ডা এলাকা থেকে নিখোঁজ হয় আউসার। পরে বাড্ডা থানাধীন পূর্ব পদরদিয়াস্থ ধান ক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আমরা জানতে পারি যে এই মজিদ ওই আউসারের বাবার অনুরোধে অনেক ষড়যন্ত্র করে এই আউসারকে হত্যা করেছে।